ছাত্রীরা কেমন আছো করোনার বৈশ্বিক পরিস্থিতির মধ্যে আশা করি তোমরা ঘরেই আছো এবং সুস্থই আছো করোনার বৈশ্বিক পরিস্থিতির কারণে তোমাদের শ্রেণী পাঠদান অনেক ব্যাহত হচ্ছে সেটা আমরা জানি সেই ব্যাহতটাকে আমরা একটু সস্তি দেওয়ার জন্য তোমাদের সামনে অনলাইন ক্লাস নিয়ে এসেছি আজকে যে অনলাইন ক্লাস নিয়ে আসছি সেই অনলাইন অনলাইন ক্লাসের বিষয়টা হচ্ছে তোমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ফিনান্স ফিনান্স ব্যাংকিং ব্যাংকিং ও এই চ্যাপ্টারের অষ্টম অধ্যায় হচ্ছে তোমাদের মূলধন বাজেটিং এবং বিনিয়োগ সিদ্ধান্ত এই মূলধন বাজেটিং এবং বিনিয়োগ সিদ্ধান্ত নিয়ে আজকে তোমাদের সামনে আমি হাজির হয়েছি এবং আমি আশা করব তোমরা আমার ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবে শুনবে এবং বোঝার চেষ্টা করবে আশা করি তোমাদের কিছুটা হলেও পাঠদানের যে ব্যাঘাত ঘটেছিল সেটা থেকে কিছুটা হলেও পরিত্রাণ পাবে এবং পরীক্ষায় আসলে আনসার করতে পারবে তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে ক্যাপিটাল বাজেটিং এবং বিনিয়োগ সিদ্ধান্ত মূলধন বাজেটিং এবং বিনিয়োগ সিদ্ধান্ত তো মূলধন বাজেটিং এবং বিনিয়োগ সিদ্ধান্তের প্রথমেই যে বিষয়টা আছে সেটা হচ্ছে মূলধন বাজেটিং কি মূলধন বাজেটিং আমরা প্রথমে লেখলাম যে মূলধন বাজেটিং এবং বিনিয়োগ সিদ্ধান্ত তো সেই ক্ষেত্রে প্রথমে আসে মূলধন বাজেটিং কি মূলধন বাজেটিং হচ্ছে দীর্ঘমেয়াদী সম্পত্তির ব্যয় পরিকল্পনা এবং এর যথাযথ বা সুষ্ঠু ব্যবস্থাপনাটাকেই মূলধন বাজেটিং বলা হয় আমি আবারও বলি মূলধন বাজেটিং কি মূলধন বাজেটিং হচ্ছে দীর্ঘমেয়াদী সম্পত্তির ব্যয় পরিকল্পনা করতে হবে এবং এই ব্যয়টা যথাযথভাবে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে যে বিষয়টা চলে আসে সেই বিষয়টাকে বলা হয় মূলধন বাজেটিং এই মূলধন বাজেটিং এর পরে আমরা চলে আসি বিনিয়োগ সিদ্ধান্ত তা আমরা কি মূলধন বাজেটিং ক্লিয়ার মূলধন বাজেটিং কি আমি আবারও বলি মূলধন বাজেটিং কি দীর্ঘমেদি সম্পত্তির ব্যয় পরিকল্পনা করতে হবে এবং এই পরিকল্পনা মাফিক ব্যয়টাকে সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা করতে হবে এই ব্যবস্থাপনাটাই হচ্ছে মূলধন বাজেটিং এবার আসি বিনিয়োগ সিদ্ধান্ত বিনিয়োগ সিদ্ধান্ত কি বিনিয়োগ সিদ্ধান্ত হচ্ছে আমার একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে অথবা আমি দীর্ঘমেয়াদী সম্পত্তি বিনিয়োগ করতে চাই সেই বিনিয়োগটা আমি কিভাবে করব কি উপায়ে করব বিনিয়োগের সময় বিনিয়োগ থেকে লাভ হবে কি হবে না অথবা কোন প্রকল্পে আমি বিনিয়োগ করলে আমার লাভ হবে সেটা যে সিদ্ধান্ত নিব সেই সিদ্ধান্তকে বলা হয় বিনিয়োগ সিদ্ধান্ত আমি আরেকটু ক্লিয়ার করি বিনিয়োগ সিদ্ধান্ত কি বিনিয়োগ সিদ্ধান্ত হচ্ছে যে দীর্ঘমেয়াদী সম্পত্তির বিনিয়োগ করতে গিয়ে এই বিনিয়োগের মধ্যে লাভ হবে অথবা লাভের সময়টা কি সময়ের মধ্যে লাভ হবে অথবা এর সঠিক যুক্তিকতা খুঁজে বের করার পরে যে সিদ্ধান্তটা চলে আসে সেই সিদ্ধান্তটা হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত আমাদের আজকের ক্লাসের মূল বিষয়টা হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত নিয়ে তোমরা জানো যে তোমাদের প্রশ্নে উদ্দীপক থাকে কি থাকে উদ্দীপক থাকে এই উদ্দীপকটা তুমি ভালোভাবে পড়বা পড়ার পরে তোমার সামনে চারটা প্রশ্ন আসবে সেই চারটা প্রশ্ন প্রথমটা হচ্ছে জ্ঞান পরেরটা হচ্ছে অনুধাবন তারপরে প্রয়োগ তারপর হচ্ছে উচ্চতর দক্ষতা উচ্চতর দক্ষতা আমরা জানি হায়ার অর্ডার এই হায়ার অর্ডারের মধ্যে তোমাকে প্রশ্ন করবে তুমি কোন প্রকল্পে বিনিয়োগ করবে তাহলে কোন প্রকল্পে বিনিয়োগ করবে মানে তোমাকে সিদ্ধান্ত হবে যে আমার সিদ্ধান্তটা কি তাহলে আমি বিনিয়োগ সিদ্ধান্ত নিতে গেলে আমাকে কি করতে হবে বিনিয়োগ সিদ্ধান্তের জন্য আমাকে অ্যানালাইসিস করতে হবে অথবা ব্যাখ্যা করতে হবে অথবা সিদ্ধান্তে পৌঁছবো যে কোন বিনিয়োগ আমি সিদ্ধান্ত নিব তাহলে আমরা একটু বিনিয়োগ সিদ্ধান্ত নিয়ে তোমাদের সামনে একটু ব্যাখ্যা করি বিনিয়োগ সিদ্ধান্ত আমি আমার কাছে অথবা তোমার হাতে পঞ্চাশ হাজার টাকা আছে সেই পঞ্চাশ হাজার টাকা তুমি কোথায় বিনিয়োগ করবা সেটাকে তোমার আইডেন্টিফাই করতে হবে কোন জায়গায় বিনিয়োগ করলে তোমার লাভ আসবে অথবা কত সময়ের মধ্যে তোমার তোমার টাকাটা হাতে চলে আসবে এই যে তোমার মধ্যে মধ্যে যে যে তোমার বিচার বিশ্লেষণ ঠিক আছে কিনা সেটাই তুমি এই অধ্যায়ের মধ্যে এই চাপ্টারের মধ্যে এখন আমরা খুঁজে নিব তাহলে পাঁচটা পদ্ধতিতে আমরা বিনিয়োগ সিদ্ধান্ত নিতে পারি কয়টা পদ্ধতি পাঁচটা পদ্ধতি পাঁচটা পদ্ধতি কি একটা প্রথমটা হচ্ছে পিবিপি এ আর আর আই আর 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 পি পিআই

পরিশোধকাল বিনিয়োগ পরিশোধকাল এখন বিনিয়োগ পরিশোধকাল কাল বলতে আমরা কি বুঝি পরিশোধকাল বলতে আমরা সেটাই বুঝি যে আমার হাতে অথবা তোমাদের হাতে পঞ্চাশ হাজার টাকা আছে এই পঞ্চাশ হাজার টাকা তুমি একটা জায়গায় বিনিয়োগ করতে চাচ্ছ এই একটা জায়গায় যে বিনিয়োগ করতে চাচ্ছ এই পঞ্চাশ হাজার টাকা আগে তোমার কাছে আসতে হবে তারপরে না তোমার লাভ হবে আগে নিজের বিনিয়োগকৃত টাকা আমার কাছে ফেরত আসতে হবে তারপরে হচ্ছে লাভের চিন্তা তাহলে এই যে বিনিয়োগের টাকাটা তোমার হাতে কখন আসবে সেই কখন আসবে এই সময়টা নির্ণয় করা বলা হয় প্যাব্যাক পিরিয়ড বা বিনিয়োগ পরিশোধকাল ক্লিয়ার আমরা এই পাঁচটা পদ্ধতির মধ্যে আজকে প্যাব্যাক পিরিয়ড নিয়েই কথা বলবো যে আমি বিনিয়োগ করব আমার বিনিয়োগকৃত টাকা কত সময়ের মধ্যে আমার হাতে বা আমার পকেটে বা আমার প্রতিষ্ঠানে চলে আসবে এই সিদ্ধান্ত নিয়ে এই যে সিদ্ধান্ত নিব সেটাকে বলা হয় বিনিয়োগ সিদ্ধান্ত ক্লিয়ার তার পরবর্তীতে আমরা পাবো এ আর আর এভারেজ রেট অফ রিটার্ন নিট প্রেজেন্ট ভ্যালু আই আর রেট অফ রিটার্ন পিআই প্রফিটেবিলিটি ইন্ডেক্স মেথড আমরা এই অঙ্কগুলো পরবর্তী ধাপে ধাপে আমরা করব আজকে আমরা শুধু পেব্যাক পিরিয়ড নিয়ে কথা বলবো ক্লিয়ার তাহলে আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে পেব্যাক পিরিয়ড এই পে পিরিয়ড দুইটা ভাবে আমরা করতে পারি তার মানে প্যাবেক পিরিয়ড দিয়ে আমি বুঝবো যে আমি বিনিয়োগটা আমার যৌক্তিক কিনা আমি যে টাকাটা বিনিয়োগ করব সেই বিনিয়োগের টাকাটা যৌক্তিকতা আছে কিনা তাহলে পিরিয়ড দুইটা নিয়মে করা যায় একটা হচ্ছে যদি নগদ আন্তঃপ্রবাহ সমান হয় আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে যদি নগদ আন্তঃপ্রভ অসমান হয় এখন সমান আর অসমান বলতে আমরা কি বুঝি সমান এবং অসমান বলতে আমরা কি বুঝি সমান হচ্ছে ধরো তুমি তোমার হাতে পঞ্চাশ হাজার টাকা আছে এই পঞ্চাশ হাজার টাকা তোমার সামনে দুইটা বিনিয়োগ প্রকল্প আছে দুইটা বিনিয়োগ প্রকল্প হচ্ছে এটাকে ধরি এ প্রকল্প এটাকে ধরি বি প্রকল্প তাহলে এই এ প্রকল্পে এ প্রকল্পে যদি তুমি পঞ্চাশ হাজার টাকা বিনিয়োগ করো পাঁচ বছর প্রতি বছর তোমার চল্লিশ হাজার টাকা আসবে দ্বিতীয় বছর চল্লিশ হাজার টাকা আসবে তৃতীয় বছর চল্লিশ হাজার চতুর্থ বছর চল্লিশ পঞ্চম বছর চল্লিশ হাজার তার মানে যে নগদান্ত প্রবাহ সমান প্রতিটা বছরেই তুমি ধরতেছ ধরে নিচ্ছ যে তোমার প্রতি বছরই একই পরিমাণ টাকা তোমার নগদ আন্ত প্রবাহ হয়ে তোমার প্রতিষ্ঠানে আসবে তার মানে এই সবগুলোই হচ্ছে সমান টাকা এটাকে আমরা বললাম যে যদি নগদ আন্ত প্রবাহ সমান হয় আর ওইদিকে বললাম যদি নগদ অসমান হয় তাহলে নগদ আন্তঃপ্রভ অসমান বলতে আমরা কি বুঝি সেই ক্ষেত্রে তুমি বিনিয়োগ করবা কত টাকা পঞ্চাশ হাজার টাকায় তুমি বিনিয়োগ করবা ওই প্রকল্পে যদি পঞ্চাশ হাজার টাকা বিনিয়োগ করো তাহলে তোমার প্রথম বছর আসবে ধরি আমরা নিজের মতো করে ধরলাম প্রথম বছর আসবে সত্তর হাজার টাকা দ্বিতীয় বছর ষাট হাজার তৃতীয় বছর পঞ্চাশ হাজার চতুর্থ বছর ধরি পঞ্চাশ হাজারই পঞ্চম বছর ধরি চল্লিশ হাজার তার মানে এই প্রকল্পে তোমার একরকম নগদান্ত প্রভ আসছে না আসছে কি সত্তর হাজার ষাট হাজার পঞ্চাশ হাজার আবার পঞ্চাশ হাজার তারপরের বছর চল্লিশ হাজার তার মানে এখানে নগদান্ত প্রভ একই রকম না ভিন্ন রকম তার মানে অসমান এটাকে আমরা নগদান্ত প্রবহ অসমান বলছি এবং এটাকে আমরা নগদান্ত প্রবহ সমান বলছি তাহলে আমরা নগদান্ত প্রবহ সমান এবং নগদান্ত প্রবাহ প্রবাহ বিষয়টা কি প্রবাহ সমান এবং অসমান এই দুইটা বিষয়ের উপর আমাদের এখন সূত্র প্রয়োগ করতে হবে যদি এই এই রকম নগদান্ত প্রবাহ সেক্ষেত্রে সূত্র একরকম আর যদি নগদান্ত প্রভু অসমান হয় সেক্ষেত্রে সূত্র হবে ভিন্ন রকম আমরা সেই সূত্রটাই এখন খেয়াল করব যদি নগদান্ত প্রব সমান হয় সেক্ষেত্রে সূত্র হবে সেক্ষেত্রে সূত্র হবে এনসিও ডিভাইডেড এনসিবি সেক্ষেত্রে সূত্রটা কি হবে এনসিও ডিভাইডেড এনসিবি এইবার আসি এনসিও কি নেট ক্যাশ আউটফলো এনসিও কি নেট ক্যাশ আউটফলো এনসিবি কি নেট নেট আউটলু মানে হচ্ছে প্রাথমিক বিনিয়োগ আর এনসিবি এনসিবির মানে হচ্ছে নেট ক্যাশব্যাক মানে কি নগদ আন্তঃপ্রবাহ তাহলে যদি আমরা এ প্রকল্পে প্রকল্পে বিনিয়োগ করি আর নগদ সমান হয় সেক্ষেত্রে সূত্র হবে এনসিও ডিভাইডেড এনসিবি আর যদি নগদ আন্তঃপ্রবাহ অসমান হয় সেই ক্ষেত্রে অসমানের সূত্র হবে পিবিপি ইকুয়েল এ প্লাস এন সিও মাইনাস সি ডিভাইডেড ডি সেই ক্ষেত্রে এ প্লাস এন সিও মাইনাস সি ডিভাইডেড ডি এখন এন সিও আমরা আগেই বললাম এন সিও হচ্ছে নেট ক্যাশ আউটফ্লো সি সি হচ্ছে কিউমিলেটিভ তার মানে হচ্ছে ক্রমযোজিত নগদান্ত প্রবাহ যে এনসিও আছে সেই এনসিওর কাছাকাছি কিন্তু ছোট সেই সংখ্যাটাকে আমরা সি দ্বারা প্রকাশ করব সেটা আমরা পরবর্তীতে ব্যাখ্যা করব বুঝাবো আর ডি ডি হচ্ছে বরাবরে যে বছর আছে সেই বছরটাকে আমরা এ বছর ধরব আর এ বছরের বরাবরে যে নগদান্ত প্রবাহ আছে তার নিচের বা তার পরবর্তী যে নগদান্ত প্রবাহ থাকবে সেটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করবো সেইটা আমরা পরবর্তীতে ব্যাখ্যা করব। তাহলে আমরা এই পর্যন্ত ক্লিয়ার যে পিবি আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি কয়টা ভাগে ভাগ করতে পারি দুইটা একটা হচ্ছে নগদান্ত প্রবাহ নগদান্ত প্রবাহ অসমান ওকে তাহলে নগদান্ত প্রবাহ সমান হলে সূত্র হবে পিবিপি ইকুয়েল এনসিও ডিভাইডেড এনসিবি যদি নগদান্ত প্রবাহ অসমান হয় সেক্ষেত্রে সূত্র হবে আমরা তাহলে এটা একটু মুছে ফেলি মুছে আমরা একটা অঙ্কের মধ্যে যাই এবং অঙ্ক এটা দিয়েই আমি অঙ্ক করব কারণ আমরা ধরে নিলাম আমাদের প্রাথমিক বিনিয়োগ পঞ্চাশ হাজার আমাদের প্রাথমিক বিনিয়োগ পঞ্চাশ হাজার উভয়ের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে অর্থাৎ উভয় প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ পঞ্চাশ হাজার বি প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ কত পঞ্চাশ হাজার তাহলে উভয় প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ পঞ্চাশ হাজার এইবার ধরি এ প্রকল্পের এ প্রকল্পের ভগ্নাবশেষ মূল্য এ প্রকল্পের ভগ্নাবশেষ মূল্য শূন্য আমি একটু মুছে নিয়ে গেল এ প্রকল্পের ভগ্নাবশেষ মূল্য এ প্রকল্পের ভগ্নাবশেষ মূল্য শূন্য বি প্রকল্পের ভগ্নাবশেষ মূল্য পঞ্চাশ পাঁচ হাজার পাঁচ হাজার দড়ি তাহলে এ প্রকল্পের এবং বি প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ হচ্ছে পঞ্চাশ হাজার এ প্রকল্পের ভগ্নাবশেষ মূল্য শূন্য বি প্রকল্পের ভগ্নাবশেষ মূল্য পাঁচ হাজার এবার আসি ভগ্নাবশেষ মূল্য কি ভগ্নাবশেষ মূল্য হচ্ছে এই যে প্রাথমিক বিনিয়োগ একটি প্রকল্পের শেষে যে নগদান্ত প্রবাহ পাওয়া যায় সেই নগদান্ত প্রবাহটা হচ্ছে ভগ্নাবশেষ মূল্য তার মানে এ প্রকল্পের প্রকল্পের পরে কোনো ভগ্নাবশ এই প্রাথমিক বিনিয়োগ নেই আর বি প্রকল্পের ভগ্নাবশেষ মূল্য পঞ্চাশ হাজার তার মানে বি প্রকল্পের প্রাথমিক প্রকল্পের পরে তোমার বিনিয়োগ প্রাথমিক বিনিয়োগটা পাঁচ হাজার টাকা পাওয়া যাবে সেটা আমরা ভগ্নাবশেষ মূল্য হিসেবে চিনে রাখি তাহলে ভগ্নাবশেষ মূল্যটাকে আমরা একটা বিষয় দিয়ে প্রকাশ করব। ভগ্নাবশেষ মূল্য এস বি মানে সলভেজ বিল তাহলে এ প্রকল্পের ভগ্নাবশেষ মূল্য শূন্য বি প্রকল্পের ভগ্নভেষ মূল্য পাঁচ এবার আমরা অঙ্কে যাই এ প্রকল্পের অবচয় ও কর পূর্ব নগদ আন্তঃপ্রবাহ যথাক্রমে চল্লিশ হাজার চল্লিশ হাজার চল্লিশ হাজার চল্লিশ চল্লিশ হাজার হাজার এবং এ প্রকল্পের কর অবচয় ও কর পূর্ব নগদান্ত প্রবাহ যথাক্রমে প্রথম বছর চল্লিশ হাজার দ্বিতীয় বছর চল্লিশ হাজার তৃতীয় বছর চতুর্থ বছর পঞ্চম বছর সব বছরেই চল্লিশ হাজার সেই ক্ষেত্রে আমরা একটা অংশটা দাঁড় করাই অবচয় ও করপূর্ব নগদ আন্তঃপ্রবাহ যেহেতু প্রতিটা বছরেরই নগদান্ত প্রবাহ সমান সেহেতু এখানে পাঁচটি ঘর করার কোনো প্রয়োজন নাই কারণ এখানে আমরা পাঁচটি বছরের জন্য পাঁচটা ঘর করতে পারতাম প্রথম বছর দ্বিতীয় বছর তৃতীয় চতুর্থ পঞ্চম যেহেতু আমাদের প্রত্যেকটা নগদান্ত প্রবাহই সমান সেহেতু আমরা একটা বছরের নগদান্ত দিয়ে অঙ্ক করব এবং এক এক বছরের নগদান্ত প্রবাহ যে টাকা বের হবে প্রতিটা বছরে নগদান্ত প্রবাহ আমরা জানি যে প্রতিটি নগদান্ত প্রবাহ অবচয় এবং নগদান্ত প্রবাহ কত চল্লিশ হাজার এখন বিয়োগ করব অবচয় অবচয় তোমরা খেয়াল করে দেখো এই যে আমরা যতক্ষণ আলোচনা করলাম যে একটা উদ্দীপক নিয়ে কথা বললাম এই উদ্দীপকের মধ্যে কোথাও কি অবচয় আছে নেই অবচয় নেই তাহলে এই অবচয়টা আমাকে বের করতে হবে অবচয় বের করার সূত্র আছে অবচয় প্রাথমিক বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য প্রাথমিক বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড আয়ুষ্কাল আয়ুষ্কাল এটাকে আবার আমরা বছর বলে চিনি তাহলে প্রাথমিক বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড আয়ুষ্কাল বা বছর এবার আসি আমরা প্রাথমিক বিনিয়োগ কত প্রাথমিক বিনিয়োগ আমরা জানি প্রাথমিক বিনিয়োগ পঞ্চাশ হাজার কত বগ্নাল তাহলে কত হয় পঞ্চাশ হাজার কে আমরা পাঁচ দিয়ে ভাগ করলে হবে দশ হাজার এই দশ হাজার হচ্ছে অবচয় এই দশ হাজার আমরা এখান থেকে কি করবো বিয়োগ করবো ক্লিয়ার তাহলে কি করতে হবে অবচয় অবচয় এবং কর পূর্ব নগদান্ত প্রবাহ কি করতে হয় করতে হয় হয় করলে এই অবচয় মাইনাস মাইনাস হাজার হাজার থেকে এখন আমাকে কি করতে হবে এর আগে আবার একটু দিয়ে রাখি সেটা হচ্ছে বলে রাখি কর উভয়ের ক্ষেত্রে কর উভয়ের ক্ষেত্রে করের হার উভয়ের ক্ষেত্রে করের হার মানে হচ্ছে এ প্রকল্প এবং বি প্রকল্প উভয়ের ক্ষেত্রে করের হার পঞ্চাশ পার্সেন্ট ধরি আমরা তার মানে এ প্রকল্পের করের হার পঞ্চাশ তাহলে মাইনাস করব কর পঞ্চাশ পার্সেন্ট তাহলে কোন টাকার উপর পঞ্চাশ পার্সেন্ট করবো এখানে যে টাকাটা আছে সেই টাকার উপর এই টাকার আমরা নামটা দিয়ে নেই সেটা হচ্ছে কর পূর্ব নগদ আন্তঃপ্রবাহ এই কর পূর্ব নগদ আন্তঃপ্রবাহ থেকে করের টাকা মাইনাস করবো তাহলে তিরিশ হাজার টাকার উপর পঞ্চাশ পার্সেন্ট আমরা বের করবো হাজার টাকার উপর পঞ্চাশ পার্সেন্ট কত হয় পনেরো হাজার বিয় করলে কত হয় পনেরো হাজার এই পনেরো হাজার টাকা এই পনেরো হাজার টাকা যে বের হলো সেই পনেরো হাজার টাকা কি সেই পনেরো হাজার টাকার মধ্য থেকে পনেরো হাজার টাকার সাথে আবার এই অবচয় যোগ করতে হবে অবচয় কত হাজার আবার দশ হাজার যুগ করবো যুগ করলে কত হয় পঁচিশ হাজার এই যে পঁচিশ হাজার টাকা বের হলো সেই পঁচিশ হাজার টাকা হচ্ছে আমার নগদ আন্তঃপ্রবাহ তাহলে নগদ আন্তঃপ্রবাহ আমরা আগেই বলেছিলাম যে পিবিপির সূত্র হচ্ছে এনসিও ডিভাইডেড এনসিবি মানে প্রাথমিক বিনিয়োগ ডিভাইডেড নগদ আন্তঃপ্রবাহ এই নগদ আন্তঃপ্রবাহ ছাড়া আমরা অঙ্কটা করতে পারবো না তাহলে আমরা অঙ্কের মধ্যে যাই পিবিপি সমান এনসিও ডিভাইডেড এনসিবি তার মানে প্রাথমিক বিনিয়োগ ডিভাইডেড নগদান্ত প্রব এই নগদান্ত প্রব হচ্ছে এই নগদান্ত প্রব ক্লিয়ার তাহলে প্রাথমিক বিনিয়োগ কত প্রাথমিক বিনিয়োগ হচ্ছে প্রাথমিক বিনিয়োগ আমরা ধরেছিলাম এনসিবি 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 কত পঁচিশ হাজার তাহলে কত হয় দুই তার মানে 2 বছর তাহলে আমরা পিবিপি এ প্রকল্পের এ প্রকল্পের আমরা এ প্রকল্পের কাজ করতে কাজ করলাম এ প্রকল্পের অঙ্ক করার পরে পিবিপি পাইলাম কত 2 বা 2 বছর যেহেতু বছর দিয়ে কথাগুলো শুরু প্রথম বছর দ্বিতীয় বছর তৃতীয় বছর চতুর্থ বছর পঞ্চম বছর তার মানে তুমি পঞ্চাশ হাজার টাকা বিনিয়োগ করলে সেই পঞ্চাশ হাজার টাকা তোমার বিনিয়োগকৃত টাকা তোমার পকেটে বা তোমার প্রতিষ্ঠানে চলে আসতে সময় লাগবে দুই বছর তাহলে এই যে কথাগুলি বললাম সেটা হচ্ছে বিনিয়োগের সিদ্ধান্ত কিন্তু এখনো আমরা সিদ্ধান্ত নিতে পারছি না কারণ আমি একটা প্রকল্পের এ প্রকল্পের মেয়াদ পেলাম কিন্তু বি প্রকল্পে বি প্রকল্পের মধ্যে আমার কেমন সময় লাগে সেটা আমাকে দেখতে হবে বি প্রকল্পের মধ্যে দুই বছরের কম হতে পারে দুই বছরের বেশি হতে পারে তাহলে আমরা ওইটাকে এখন বি প্রকল্পের পিবিপি এখন আমরা নির্ণয় করব। তখন আমরা বুঝতে পারবো যে আমি কোন প্রকল্পে এ প্রকল্পে বিনিয়োগ নাকি বি প্রকল্পে বিনিয়োগ করব। তাহলে এ প্রকল্পের পিবিপি ক্লিয়ার এ প্রকল্পের পিবিপির পিবিপির সূত্র হচ্ছে এনসিও ডিভাইডেড এনসি এখানে দেওয়া নেই তোমার এখানে দেয়া আছে অবচয় ও করপূর্ব নগদান্ত প্রবহ সেই অবচয় ও করপূর্ব নগদান্ত প্রবাহ থেকে আমাকে নগদান্ত প্রবাহ নির্ণয় করে নিতে হবে নগদান্ত প্রবাহ নির্ণয় করার জন্য যেই সূত্রটা আছে সেই সূত্র মাফিক আমাকে কাজ করতে হবে যে অবচয় প্রবাহ আছে তা থেকে কি করতে হবে অবচয় বাদ দিতে হবে অবচয় বাদ দিতে গেলে আমার এখানে কোনো অবচয় নেই সেই ক্ষেত্রে অবচয়ের সূত্র সূত্র কি অবচয়ের সূত্র হচ্ছে প্রাথমিক বিনিয়োগ মাইনাস বগ্নাবশেষ মূল্য ডিভাইডেড আয়ুষকাল তাহলে প্রাথমিক বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড আয়ুষকাল এইভাবে আমি অবচয় নির্ণয় করে পেলাম দশ হাজার টাকা এই দশ হাজার টাকা কি করতে হবে বাদ দিতে হবে বাদ দিলে যে টাকাটা থাকবে সেই টাকার নাম হবে কর পূর্ব নগদান্ত প্রবাহ থেকে এখন বাদ দিতে হবে কি কর তাহলে আমরা ধরেছিলাম করের হার হচ্ছে বা পঞ্চাশ পার্সেন্ট এই তিরিশ হাজার টাকার উপর যদি পঞ্চাশ পার্সেন্ট করি তাহলে কত হয় পনেরো হাজার টাকা তিরিশ হাজার টাকা থেকে পনেরো হাজার বাদ দিলে পনেরো হাজারই থাকে এখন এই পনেরো হাজারের সাথে আবার কি করতে হবে অবচয় যোগ করে আমাকে নেট ক্যাশ ব্যাক নির্ণয় করা করতে হবে নগদ আন্তঃপ্রভাব পেলাম কত পঁচিশ হাজার টাকা এই পঁচিশ হাজার টাকা এখানে বসালাম এবং পঞ্চাশ হাজার কে পঁচিশ হাজার দিয়ে ভাগ করলে যে টাকাটা পাওয়া যায় যে বছরটা পাওয়া যায় সেটা হচ্ছে পিবিপি ক্লিয়ার এখন আমরা বি প্রকল্প বা পরবর্তী প্রকল্পের পিবিপিটা নির্ণয় করি তারপরে আমরা সিদ্ধান্তে পৌঁছবো যে আমরা কোন প্রকল্পে বিনিয়োগ করব এখন এটা মুছে ফেলি আমি একটু পাশে লিখে রাখি যে এ প্রকল্পে পিবিপি বছর এটা আমার উত্তরটা ছিল এখন বি প্রকল্পের পিবিপিটা আমরা নির্ণয় করে দেখি বি প্রকল্পের আমরা ধরি নগদান্ত প্রবহ সত্তর হাজার ষাট হাজার পঞ্চাশ হাজার আবারো ধরি পঞ্চাশ হাজার এবং পঞ্চম বছর ধরি চল্লিশ হাজার করের হার করের হার পঞ্চাশ পার্সেন্ট বি প্রকল্পের বগ্নাবশেষ মূল্য ধরি পাঁচ হাজার প্রাথমিক বিনিয়োগ কত ধরেছিলাম প্রাথমিক বিনিয়োগ ধরেছিলাম পঞ্চাশ হাজার ঠিক আগের নিয়মেই আবার এই অঙ্কটাই আবার আগের নিয়মে অঙ্ক করবো তাহলে সেই ক্ষেত্রে আবার গড় করতে হবে আমাকে প্রথম বছর টাকা দ্বিতীয় বছর টাকা তৃতীয় বছর টাকা চতুর্থ বছর টাকা পঞ্চম বছর টাকা তাহলে আমার প্রথমে কি লাগবে আবার এ প্রকল্পের মতো অবচয় কর পূর্ব নগদান্ত প্রবহ সত্তর হাজার ষাট হাজার করপূর্ব অবচয় ও করপূর্ব নগদান্ত প্রবাহ সত্তর হাজার ষাট হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার এবং চল্লিশ হাজার আবার একই এখন কি করতে হবে অবচয় বিয়োগ করতে হবে অবচয় আবার এখানে কোথাও অবচয় নেই সেক্ষেত্রে আবার অবচয়ের মান বের করে নিতে হবে অবচয় সমান প্রাথমিক বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বা বছর তাহলে প্রাথমিক বিনিয়োগ কত প্রাথমিক বিনিয়োগ হচ্ছে পঞ্চাশ হাজার ভগ্নাবশেষ মূল্য কত পাঁচ হাজার আয়ুষকাল এক দুই তিন চার পাঁচ পাঁচ বছর তাহলে এটা কত হয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পাঁচ দিয়ে ভাগ করলে নয় হাজার অপচয় হয় নয় হাজার টাকা এই নয় হাজার টাকা আমরা কি করবো এখান থেকে প্রতিটা থেকে মাইনাস করবো করলে কত হয় একষট্টি হাজার একচল্লিশ হাজার একত্রিশ হাজার এখন অবচয় বাদ দেওয়ার পরে যে টাকা থাকে সেই টাকার নাম হচ্ছে কর পূর্ব নগদ আন্তঃপ্রবাহ কর পূর্ব নগদ আন্তঃপ্রবাহ পেলাম এখন কর পূর্ব নগদ থেকে কর বাদ দিতে হবে করের হার পঞ্চাশ পার্সেন্ট বাদ দিতে হবে বা কর পঞ্চাশ পার্সেন্ট বাদ দিব কোনটা থেকে বাদ দিব একষ্টি হাজারের উপর পঞ্চাশ পার্সেন্ট একান্ন হাজার টাকার উপর পঞ্চাশ পার্সেন্ট এখানে যে টাকা আছে সেই টাকার উপর পঞ্চাশ পার্সেন্ট বের করবো এবং পঞ্চাশ পার্সেন্ট বের করার পরে যে টাকা থাকবে সেটা আমি মাইনাস করবো তাহলে ত্রিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার পাঁচশো বিশ হাজার পনেরো হাজার পাঁচশো এই টাকা গুলো আমরা এখন মাইনাস করবো মাইনাস করলে কত আসে মাইনাস করলে আবার একই টাকা আসে ত্রিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো এই টাকার সাথে এখন আবার আমাকে কি করতে হবে এই টাকার সাথে আবার আমাকে কি করতে হবে অবচয় যুগ করতে হবে যুগ অবচয় অবচয় কত টাকা আমরা আগে অবচয় বের করেছিলাম অবচয় হচ্ছে নয় হাজার টাকা সেই নয় হাজার টাকা আবার সবগুলির সাথে নয় হাজার লিখব অবচয় যুগ করব তার পরবর্তীতে অবচয়টা যুগ করে নেই শূন্য শূন্য পাঁচ নয় তিন চব্বিশ হাজার পাঁচশো এইবার অবচয় যুগ এ প্রকল্পের মধ্যে ভগ্নাবশেষ মূল্য কত ছিল এ প্রকল্পে ভগ্নাবশেষের মূল্য ছিল শূন্য কিন্তু বি প্রকল্পে ভগ্নাবশেষের মূল্য পাঁচ হাজার এইবার ভগ্নাবশেষ মূল্য আমাকে যোগ করতে হবে এখন ভগ্নাবশেষ মূল্য আমি কোন বছর যোগ করবো বছর তো পাঁচটি এক দুই তিন চার পাঁচ তাহলে প্রথম বছর করা যাবে না দ্বিতীয় বছর তৃতীয় বছর চতুর্থ বছর করা যাবে না সর্বশেষ বছরে মূল্য যুগ করার কারণ কি সর্বশেষ বছরে বগ্নাবশেষ মূল্য যুগ করব। সেই ক্ষেত্রে সর্বশেষ বছরের বগ্নাবশেষ মূল্য যুগ করার কারণ হচ্ছে যে ধরো তোমার প্রকল্পটা পাঁচ বছর পাঁচ বছরের আগে তো তুমি ভগ্নাবশেষের মূল্য পাচ্ছ না তুমি প্রথম বছর পাচ্ছ না দ্বিতীয় বছর পাচ্ছ না তৃতীয় চতুর্থ বছর পাবো না পাবা কখন সর্বশেষ যখন তুমি ব্যবসাটা গুটিয়ে ফেলবা শেষ করে ফেলবা তখনই তুমি ভগ্নাবশের মূল্য পাবা সেই ভগ্নাবশের মূল্য তোমার যুগ হবে ওকে যুগ করলে কত হয় এখন যে টাকাটা পেলাম সেই টাকা হচ্ছে নগদ আন্ত প্রবাহ তাহলে নগদ বি প্রকল্পে নগদ আন্ত প্রবাহ আমরা পেয়ে গেলাম তাহলে বি প্রকল্পে নগদ প্রবাহ কত উনচল্লিশ হাজার পাঁচশো চৌত্রিশ হাজার পাঁচশো উনত্রিশ হাজার পাঁচশো হাজার পাঁচশো উনত্রিশ হাজার পাঁচশো এই বি প্রকল্পের নগদান্ত প্রবাহ দিয়ে বি প্রকল্পের নগদান্ত প্রবাহ দিয়ে এখন আমাকে কি করতে হবে এখন আমাকে পিপিপি সূত্র পৌঁছতে হবে কিন্তু পিপিপি সূত্রটা কি ছিল যদি নগদান্ত প্রবাহ সমান হয় তো মুছে নেই

নগদ আন্ত প্রবাহ বছর নগদান্ত আন্ত প্রবাহ কয়টা বছর কয়টা বছর এখানে পাঁচটা বছর পাঁচটি বছরের আমি নগদ প্রবাহ এখানে তুলব পাঁচটি বছরের নগদ আন্ত প্রবাহ প্রথম বছরে উনচল্লিশ হাজার পাঁচশো দ্বিতীয় বছর চৌত্রিশ হাজার পাঁচশো তৃতীয় বছর উনত্রিশ হাজার পাঁচশো উনত্রিশ হাজার পাঁচশো উনত্রিশ হাজার পাঁচশো এই নগদান্ত প্রবাহ দিয়ে আমি এখন নির্ণয় করবো ক্রমযোজিত নগদান্ত প্রবাহ ক্রমযোজিত নগদান্ত প্রবাহ ক্রমযোজিত নগদান্ত প্রবাহ কি কিভাবে নির্ণয় করব ক্রমযোজিত নগদান্ত প্রবাহ নির্ণয় করা খুবই সহজ এখানে যে টাকাটা থাকবে সেই টাকা সরাসরি এখানে বসবে এই টাকার সাথে এই টাকা যুগ হয়ে এখানে বসবে এই টাকার সাথে এই টাকা যুগ হয়ে এখানে বসবে এভাবে প্রত্যেকটা টাকা যুগ হয়ে বসবে ঠিক আছে তাহলে আমরা অঙ্কটা করি ঊনচল্লিশ হাজার পাঁচশো এটার সাথে এই টাকা যোগ করতে হবে আমরা একটু আলাদা যোগ করে নেই উনচল্লিশ হাজার পাঁচশো চৌত্রিশ হাজার পাঁচশো চুয়াত্তর হাজার চুয়াত্তর হাজার এখন এই চুয়াত্তর হাজার এই চুয়াত্তর হাজারের সাথে আবার কি করতে হবে উনত্রিশ হাজার পাঁচশো যুগ করতে হবে উনত্রিশ হাজার পাঁচশো এই টাকার সাথে এক লাখ তিন হাজার পাঁচশো টাকার সাথে আবার উনত্রিশ হাজার পাঁচশো যোগ করতে হবে এক লাখ তেত্রিশ হাজার এক লাখ তেত্রিশ সাথে আবার উনত্রিশ হাজার পাঁচশো এক লাখ হাজার পাঁচশো এক লাখ লাখ বাষট্টি বাষট্টি হাজার হাজার এক পাঁচশো তাহলে এগুলি আমরা এখন মুছে ফেলি এই এক লাখ বাষট্টি হাজার পাঁচশো পর্যন্ত আমরা কি পেলাম ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ পেলাম তাহলে আমাদের খেয়াল রাখতে হবে প্রাথমিক বিনিয়োগ কত প্রাথমিক বিনিয়োগ কত ছিল প্রাথমিক বিনিয়োগ ছিল আমাদের একটু খুবই মনোযোগের সাথে তোমরা খেয়াল করবে যে আমরা যখন এই নগদ অসমান সেই ক্ষেত্রে পিপিপি নির্ণয়ের ক্ষেত্রে প্রাথমিক বিনিয়োগটা দিকে তোমরা বারবার খেয়াল রাখবে প্রাথমিক বিনিয়োগ যত টাকা আছে এটার দিকে খেয়াল করবে যে প্রাথমিক বিনিয়োগ আছে কত টাকা প্রাথমিক বিনিয়োগ আছে পঞ্চাশ হাজার টাকা এই পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি ক্রমজিত নগদান্ত প্রভাব কোনটা এটা বড় পঞ্চাশ হাজার টাকার এটা বড় এটাও বড় এটাও বড় এটাও বড় কিন্তু কাছাকাছি এবং ছুট হচ্ছে এটা তার মানে এটা হচ্ছে উনচল্লিশ হাজার পাঁচশো এটাকে আমরা দিব সি কিউমিলিটিভ তার মানে প্রাথমিক বিনিয়োগটা খেয়াল করতে হবে প্রাথমিক বিনিয়োগ এখানে যতই থাকুক সেইটার দিকে খেয়াল করবে সেইটার দিকে খেয়াল করে সি নির্ণয় করতে হবে তাহলে প্রাথমিক বিনিয়োগ যত টাকা থাকবে তার উপর নির্ণয় করতে হবে যে ক্রমজিত নগদান্ত প্রবাহ সি কোনটা হবে তাহলে পঞ্চাশ হাজার টাকা এই পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি চুয়াত্তর হাজার হয় না হয় কত উনচল্লিশ হাজার পাঁচশো সেটাকে আমরা সি নির্ণয় করলাম এইবার যখনই সি নির্ণয় সি নির্ণয় করবো সি এর বরাবরে দেখো সি এর বরাবরে যে বছর সেই বছরটা হবে এ এ বছর সেটা হবে প্রথমে আমরা কি করলাম সি নির্ণয় নির্ণয় করলাম সি যখনই পেয়ে এর বরাবরে যে নগদান্ত প্রবাহ তারপর পরে যে বছর আছে সেই বছরটা হচ্ছে এ বছর ক্লিয়ার এ বছর এ বছরে আবার এইবার আসি আমি সি পেলাম সি কত টাকা উনচল্লিশ হাজার পাঁচশো উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার পাঁচশো পেলাম সি আর এ পেলাম এক তাহলে এর বরাবরে যে নগদান্ত প্রবাহ আছে আমি আবারও বলি এর বরাবরে যে নগদান্ত প্রবাহ আছে তার পরবর্তী নগদান্ত প্রবাহ হবে ডি আবারো বলি যখনই আমরা প্রাথমিক বিনিয়োগ খেয়াল করবো প্রাথমিক বিনিয়োগের কাছাকাছি নগদান্ত প্রবাহ হবে ছোটটা সি সি যখনই পাবো তার বরাবরে যে বছর আছে সেই বছর হবে এ যখনই এ পাবো এর বরাবরে যে নগদান্ত প্রবাহ আছে তার পরবর্তী নগদান্ত প্রবাহ হবে ডি ক্লিয়ার তাহলে ডি কত ডি কত হচ্ছে ডি হচ্ছে চৌত্রিশ হাজার পাঁচশো এটা আমরা জানি এনসিও প্রাথমিক বিনিয়োগ প্রাথমিক বিনিয়োগ পঞ্চাশ হাজার সি এর এর মান 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 হচ্ছে হচ্ছে উনচল্লিশ হাজার হাজার পাঁচশো পাঁচশো এক চৌত্রিশ তাহলে আমাদের এই অঙ্ক করতে গিয়ে এখন আর কি সমস্যা আছে কোন মান বাকি আছে আমার মনে হয় এখন আর কোন বাকি নেই এর মান কত এর মান এক প্লাস এনসিও পঞ্চাশ হাজার সি উনচল্লিশ হাজার পাঁচশো বি প্রকল্পের পিবি পি তা আমরা ক্যালকুলেশনটা করি ওয়ান প্লাস পঞ্চাশ হাজার থেকে পঞ্চাশ হাজার উনচল্লিশ হাজার পাঁচশো বিশ হাজার বিশ হাজার পাঁচশো হাজার দশ হাজার এই দশ হাজার পাঁচশো এখন বসালাম নিচে কত চৌত্রিশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো কে দশ হাজার পাঁচশো কে চৌত্রিশ হাজার পাঁচশো দিয়ে ভাগ করবো ভাগ চৌত্রিশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো কে চৌত্রিশ হাজার পাঁচশো দিয়ে ভাগ করলে কত হয় দশমিক তিন শূন্য চার তিন যোগ করলে হয় এক দশমিক তিন শূন্য চার মানে পিবিপি বি প্রকল্পের পিবিপি হচ্ছে এক দশমিক তিন শূন্য চার বছর অর্থাৎ বি প্রকল্পের বি প্রকল্পে ছিল দুই বছর বি প্রকল্পে ছিল দুই বছর বি প্রকল্পে হচ্ছে এক দশমিক তিন শূন্য চার বছর এ প্রকল্পের বছর ছিল দুই হচ্ছে এক দশমিক তিন শূন্য চার বছর এইবার আমরা আগেই বলেছিলাম যে আমরা বিনিয়োগ সিদ্ধান্তে পৌঁছবো কোন প্রকল্পে বিনিয়োগ করব। এ প্রকল্পে যদি বিনিয়োগ করি এ প্রকল্পে যদি আমি পঞ্চাশ হাজার টাকা বিনিয়োগ করি তাহলে আমার এই বিনিয়োগকৃত পঞ্চাশ হাজার টাকা আমার কাছে পৌঁছতে সময় লাগবে বছর আর বি প্রকল্পে যদি বিনিয়োগ করি বিনিয়োগকৃত টাকা আমার কাছে আসতে সময় লাগবে বছর তার মানে আমার এক বিনিয়োগকৃত টাকা যত তাড়াতাড়ি চলে আসবে সেই প্রকল্পে আমি বিনিয়োগ করব। তাহলে বিনিয়োগের সিদ্ধান্ত মানে হচ্ছে যে আমি যে প্রকল্পে বিনিয়োগ করব সেই প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ যদি তাড়াতাড়ি চলে আসে যত তাড়াতাড়ি চলে আসে সেই প্রকল্পে বিনিয়োগ করাটাই আমি যুক্তিগত মনে করি তাহলে আমরা জ্ঞান অনুদাবন প্রয়োগ উচ্চতর দক্ষতা উচ্চতর দক্ষতায় তোমাকে প্রশ্ন করবে তুমি কোন প্রকল্পে বিনিয়োগ করবে এখন তুমি নিজেই সিদ্ধান্ত নিতে পারো যে এ প্রকল্পে বিনিয়োগ করবে নাকি বি প্রকল্পে বিনিয়োগ করবা এক প্রকল্পে বিনিয়োগ করলে তোমার টাকা আসতে সময় লাগবে দুই বছর বি প্রকল্পে তোমার টাকা আসতে সময় লাগবে এক দশমিক তিন শূন্য চার বছর তাহলে আমরা মনে করি আমরা সর্বসম্মতিভাবে বুঝতে পারলাম যে এ প্রকল্পে বিনিয়োগ না করে বি প্রকল্পে বিনিয়োগ করলে কোম্পানি অথবা ওই প্রকল্প লাভবান হবে ওই প্রকল্প ভালো হবে এবং আমরা মনে করি যে এনপিবি আমরা মনে করি যে পিবিপি দিয়ে অন্তত আমি এটা বুঝতে পারবো যে আমি কোন প্রকল্পে বিনিয়োগ করব তাহলে পিবিপি নির্ণয় করার কয়টা নিয়ম পিবিপি নির্ণয় করার দুইটা নিয়ম একটা হচ্ছে যদি নগদান্ত প্রবাহ সমান হয় আরেকটা হচ্ছে যদি নগদান্ত প্রবাহ অসমান হয় যদি নগদান্ত প্রবাহ সমান হয় আরেকটা হচ্ছে যদি নগদান্ত প্রবাহ অসমান হয় যদি নগদান্ত প্রবাহ সমান হয় সেক্ষেত্রে সূত্র হচ্ছে আর যদি অসমান হয় এই দুইটা সূত্র দিয়ে আমি সিদ্ধান্তে পৌঁছবো যে আমি কোন প্রকল্পে বিনিয়োগ করব তাহলে আমরা আজকে যে ক্লাসটা করলাম সেই ক্লাসের মধ্যে বুঝতে পারলাম যে মূলধন বাজেটিং এ মোট পাঁচটা পাঁচ ধরনের অঙ্ক আছে একটা হচ্ছে পিবিপি এ আর এনপিবি আই আর পিআই এই পাঁচটা অঙ্কই আমরা ধারাবাহিকভাবে তোমাদেরকে অনলাইন ক্লাসের মাধ্যমে আমি উপস্থাপনের চেষ্টা করব। তোমরা মনোযোগ দিয়ে পরবর্তী ক্লাসগুলো দেখবে তাহলে এই পাঁচটার মধ্যে আমরা আজকে যে ক্লাসটা করলাম আশা করি তোমাদের কিছুটা হলেও তোমাদের পিবিপির নিয়মটা বুঝতে পেরেছ এবং পরীক্ষার মধ্যে যদি আসে তাহলে তোমরা আনসার করার একটা সুযোগ পাবে তাহলে পিপিপির সম্পর্কে তোমাদের যদি কোনো পিপিপি নিয়ে তোমাদের যদি আরো কোনো সমস্যা থাকে কোনো প্রশ্ন থাকে যেহেতু এটা অনলাইন অনলাইন ক্লাস ক্লাসে তোমরা আমাদের সামনে নেই তোমরা বাসায় বসে হয়তো দেখবে কিন্তু যদি কোনো সমস্যা থাকে আমাকে আমাদের এই পেজে অথবা আমার সাথে তোমরা অনেকে ফেসবুকে অ্যাড আছো সেই ফেসবুকের মেসেঞ্জারেও আমাকে তোমরা করতে পারো কোন বুঝো না সেটাকে সেটা আবার তোমরা ছবি তুলে আমার মেসেঞ্জারে জানাবা অথবা আমাদের যে কলেজের পেজ আছে সেই পেজে তোমরা তোমাদের সমস্যাগুলো তোমরা তুলে ধরবা এবং আমি প্রত্যেকটার আবার মেসেঞ্জারে অথবা পেজে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি আশা করি তোমরা এর পরবর্তী ক্লাসগুলো দেখবে ফলো করবে বুঝবে এবং বাসায় চেষ্টা করবে সম্মানিত অভিভাবকদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আপনাদের মেয়েদের বাসায় বাসায় রাখবেন রাখবেন শুধু পড়াবেন শুধু পড়াবেন একটা ভালো ভালো রেজাল্ট করবেন আমরা একটা রেজাল্টের প্রত্যাশা করি মেয়েদের তোমরা বাসায় থাকবে এবং আমরা শুধু আমি না আমার মতো যে স্যারেরা তোমাদের ক্লাস নিচ্ছে প্রতিটি ক্লাস মনোযোগ দিয়ে শুনবে দেখবে বুঝবে এবং বাসায় চর্চা করবে আমি মনে করি কিছুটা হলেও তোমাদের ভালো রেজাল্টের পথ সুগম হবে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ